নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। জেকেএস শতকান রিও ক্যারাটে অ্যাসোসিয়েশন নর্থ বেঙ্গল ফলাকাটা ক্যারাটে একাডেমির পরিচালনায় ফলাকাটার বেসিক স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্যারাটে বেল্ট পরীক্ষা প্রতিযোগিতা। কেন্দ্রীয় সরকারের এনআরসি চালুর প্রতিবাদে ও জনসংযোগের উদ্দেশ্যে মাথাভাঙা এক নং ব্লকের আমতলী বাজার থেকে গোলকগঞ্জ চৌপতি পর্যন্ত মিছিল করল তৃণমূল কংগ্রেস। 53তম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হল মেটলিতে। তেষ্টা মেটাতে পুকুরের জল পান করছেন মালদা জেলার পুরাতন মালদা ব্লকের শাহপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিপুর গ্রামের বাসিন্দারা। গতিধারা প্রকল্পের মাধ্যমে গাড়ি কিনে বিভাগে গাড়ির মালিকেরা বিভিন্ন সরকারি দপ্তরে হয়রানির অভিযোগ গাড়ির মালিকদের। এরই প্রতিবাদে এদিন মালদার উত্তর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গাড়ির মালিকরা। দার্জিলিং থেকে ট্রাক ভরে একটি জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বাজার মুখে পড়লেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ট। চাঁচল 2 নং ব্লকের খেমপুর গ্রাম পঞ্চায়েতের বাবুপাড়া এলাকায় প্রায় 17 একর জায়গা পরিদর্শন করলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। জেকেএস শতকান রিও ক্যারাটে অ্যাসোসিয়েশন নর্থ বেঙ্গল ফলাকাটা একাডেমির পরিচালনায় ফলাকাটার বেসিক স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো বার্ষিক বেল্ট পরীক্ষা প্রতিযোগিতা। শুধু শিক্ষাই নয়, কখনো মোবাইল, কখনো বা কম্পিউটার, কখনো পড়াশোনা, এর মাঝে শরীর চর্চা আমাদের অন্যতম কাজ। অর্থাৎ সুস্থ সবল নিরোগ অবস্থাকে স্বাস্থ্য বলে। আর এই স্বাস্থ্যকে ধরে রাখতে হলে আমাদের প্রতিনিয়ত শরীর চর্চা করা অত্যন্ত প্রয়োজনীয়। আলিপুরদুয়ার জেলার ফলাকাটার বেসিক স্কুলে সপ্তাহে শনি ও রবিবার বিকেলের দিকে দেখতে পাওয়া যায় বিভিন্ন জায়গায় ক্যারাটের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ নিতে। জেকেএস শতকান রিও ক্যারাটে অ্যাসোসিয়েশন নর্থ বেঙ্গল ফলাকাটা ক্যারাটে একাডেমির পরিচালনায় একাডেমির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হলো এদিন আলিপুরদুয়ার জেলার ফলাকাটার বেসিক স্কুল গ্রাউন্ডে। অ্যাসোসিয়েশনের নর্থ বেঙ্গল ইন্সট্রাক্টর ব্ল্যাক বেল্ট বিপদ ডন প্রাপ্ত শিহান দেবাশিস সিনহা জানান, তাদের এদিন মোট 415 জন ক্যারাটের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে, যার মধ্যে 180 জন ক্যারাটের ছাত্রী অংশ নেন। মোট 40 জন ব্ল্যাক বেল্ট প্রাপ্ত সিনিয়র ইন্সট্রাক্টর ওই বেল্টের পরীক্ষায় পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। তার মধ্যে মুখ্য পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শিহান দেবাশিস সিনহা। ক্যারাটে ছাত্রছাত্রীরা কলাকৌশল তথা কিহুন ও যাজা, রেনকুকু ও যাজা, কাতা কুমোতে ও বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এই বিষয়ে শিহান দেবাশিস সিনহা জানান, সফল পরীক্ষার্থীদের পরবর্তীতে বেল্ট এবং শংসাপত্র প্রদান করা হবে। এই বিষয়ে তিনি আরো জানান। আজকে আমাদের জেকে শতকান রিও ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ফলাকাটা ক্যারাটে একাডেমি, যেটা গভর্নমেন্ট ইনস্টিটিউট, তার তত্ত্বাবধানে এবং পরিচালনায় মেন সেন্টারটা হচ্ছে ফলাকাটা বেসিক স্কুল গ্রাউন্ডে অ্যানুয়াল বেল গ্রেডিং অনুষ্ঠিত হচ্ছে। সেখানে হোয়াইট থেকে আপ টু গ্রাউন্ড বেল পর্যন্ত বাচ্চারা পরীক্ষা দিচ্ছে। বিভিন্ন বেল্টে তারা এপিয়ার হবে, তারা আজকে বিভিন্ন টেকনিক প্রদর্শন করছে, দেখছেন আপনারা গ্রেডিং চলছে এখন। এখানে অলমোস্ট 40 জন ব্ল্যাক বেল্ট ইনস্ট্রাক্টর, সিনিয়র ব্ল্যাক বেল্ট ইনস্ট্রাক্টর এই গ্রেডিংয়ে পরীক্ষক হিসাবে নিযুক্ত রয়েছে। আর যেটা ব্যাপার, ওরা বাচ্চারা সে কী হন ওয়াজা, তে ওয়াজা, উকি ওয়াজা, আশি ওয়াজা, রেন্ডা কি ওয়াজা, কাতা কুমিতে এই সমস্ত প্রদর্শন করে তারা সুন্দরভাবে প্রদর্শন করছে এবং ব্ল্যাক বেল্ট ইনস্ট্রাক্টর সেটা নিখুঁতভাবে দেখে নিচ্ছেন। আজকে অলমোস্ট আমাদের 415 জন মেল ফিমেল মিলে, মানে বয়েজ অ্যান্ড গার্লস, 415 জন পার্টিসিপেন্টস অর্থাৎ ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দিচ্ছে। আলিপুরদুয়ার থেকে হরেকৃষ্ণ মণ্ডলের রিপোর্ট। তৃষ্ণা মেটাতে পুকুরের জল পান করছেন গ্রামবাসীরা, এমন দৃশ্য দেখা গেল পুরাতন মালদার শাহপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিপুর গ্রামে। তেষ্টা মেটাতে পুকুরের জল পান করছেন গ্রামের বাসিন্দারা। অবিশ্বাস্য হলেও এরকম ঘটনা ঘটেছে মালদা জেলার পুরাতন মালদা ব্লকের শাহপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিপুর গ্রামে। এই গ্রামের পশ্চিম পাড়ার প্রায় 80টি পরিবার পুকুরের জল খেয়ে দিন কাটাচ্ছেন, এমনই অভিযোগ গ্রামের বাসিন্দাদের। এই গ্রামের নলকূপই ভরসা, অথচ কয়েক মাস ধরে গ্রামের 2টি নলকূপও অকেজো হয়ে পড়েছে। অগত্যা পুকুরের জল খেয়ে তেষ্টা মেটাতে হচ্ছে গ্রামের বাসিন্দাদের। জলই খাই আমরা, বাসন মাজা, চাল ধোয়া, খাওয়া, এই জলটা বসে যাবে তো আমরা জলটা খাবো। কেন আপনাদের এখানে সাবমার্সেল বা টিউবওয়েল নেই? এই তো কল ভেঙে আছে সব। কতদিন ধরে? অনেকদিন থেকেই আছে।
এই জল খেতে আপনার অসুস্থ হয়ে যাবে? অসুস্থ হয়ে গেছে, পেটের ব্যথা আর জ্বর ছুটেই না তো। এই তো আমি পঞ্চায়েত নতুন হয়েছি। কবে? এক বছর হল। এখন মাঠে ঘাটে যাই জল আনতে, এখন কল ভালো নাই, একটা মার্শাল নাই, জলের কোনো আইন নাই, তাহলে কি করবে? পুকুরের জলই খাবে। হ্যাঁ, বিষয়টা সত্য, মানে যেহেতু আমার পঞ্চায়েত কমপ্লেন করেছে সেটা আমরা দেখেছি বা নিজেও গেছি, তো ওখানে আগে মার্শাল ছিল, সেটা সরকারিভাবে কেটে দেওয়া হয়েছে ইলেকট্রিক বিল না দেওয়ার কারণে। তাতে আমরা খুব দুশ্চিন্তায়। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন হলো মেডলিতে। এদিন মেডলির বিডিও অফিসে ব্লক প্রশাসন ও মাটেলি পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 53তম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন হলো মেডলিতে। ব্লক প্রশাসন ও মাটিয়ালি পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন প্রথমে বিডিও অফিস থেকে একটি পদযাত্রা বের করা হয়। এই পদযাত্রাটি গোটা চালসা পরিক্রমা করে আবার বিডিও অফিসে এসে শেষ হয়। এরপর পতাকা উত্তোলন করেন মেডলির বিডিও সুমা বড়াল এবং মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি বিক্রম রুনুডা। এরপর সেখানে সাক্ষরতা বিষয়ক আলোচনা করা হয়। দার্জিলিং থেকে ট্রাক ভরে একটি জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বাধার মুখে পড়লেন দার্জিলিং এর সাংসদ রাজু বিষ্ট। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন দার্জিলিং এর সাংসদ রাজু বিষ্ট, শুনুন তার বক্তব্য। আমারি আজ জনসভা হয় ওয়াহ পে আর মে দো ঘন্টে সে সড়ক পে খড়া হুঁ আর বিনয় গুট কে আর অনিত গুট কে 50 লড়কে সুবহ 9 বাজে সে দারুম পি কে সড়ক মে হাঙ্গামা কর রহে হ্যায়, ড্রামা কর রহে হ্যায়। और मैंने पुलिस को भी इस बात की कली सूचना दी थी कि इस तरह से बदमाशी वो लोग करने वाले हैं। मैं एसपी के साथ हमेशा टच में हूँ, पुलिस फोर्स भी इधर है, लेकिन मैं देख रहा हूँ कि कहीं ना कहीं ऐसा लगता है कि इस पूरे जो कांड में जो ड्रामा चल रहा है उसमें जो है पुलिस की भी मिली भगत है। और क्योंकि 50 लड़के दारू पी के बोतल साफ दिख रहा है, आप सबने भी देखा होगा, सड़क में बोतल घुमाते हुए दारू पी के ड्रामा कर रहे हैं 2 घंटे से। और जो इलेक्टेड एमपी है, रिप्रेजेंटेटिव है, वो जो है नहीं घूम सकता, अपने लोगों से नहीं मिल सकता, तो ये बड़ा आश्चर्य है। ये दीदी का जो है विकास मॉडल है जो हमें आज बंगाल में देखने को मिल रहा है। अभी आप नीचे जाएंगे मीटिंग के लिए? जरूर जाऊंगा, मैं अपने जनता से क्यों नहीं मिलूंगा, लेकिन हमारे साथ भी जो है 100 कार्यकर्ता हैं, आप देख रहे हैं सब पेशेंसली जो है ना ड्रामा को देख रहे हैं। सबको मैंने कहा हम हिंसा नहीं करेंगे, ये जब तक चिल्लाना चाहे चिल्लाए, लेकिन जिम्मेदारी पुलिस की बनती है। एसपी साहब कहाँ हैं इतने देर से, और जो है बाकी जो डीएसपी है वो कहाँ है, और बाकी पुलिस वाले वो क्या कर रहे हैं? मतलब कहीं ना कहीं मुझे ऐसा लगता है वो लोग भी इस चीज को सपोर्ट कर रहे हैं। 2 घंटे हो गए अभी तक, तो क्या 50 लड़के दारू पी के सड़क में हंगामा कर रहे हैं, पकड़ के आपको जेल में ठूस देना चाहिए था। वैसे तो आप फेक केस सबके ऊपर में करते हो, जो सरासर गुंडागर्दी कर रहे हैं रास्ते के अंदर में, आप उनके ऊपर भी कुछ भी नहीं करते, ये कहाँ का लोकतंत्र है? तो कहीं ना कहीं जो है ये प्रश्न चिन्ह यहाँ की पुलिस प्रशासन के ऊपर में भी उठती है। नी निच्छी एटी छोटो बिरुती संगे थाकुन वॉइस ऐप। Nice house, Kumar. So nice. Thank you, man. Yeah, rasgullas. Itna mat kha. Nahi to mere jaisa football ban jayega. Mummy football bula rahe hai. जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं। इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर। नो दाग, नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स। बर्जर इजी क्लीन पेंट। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen.
एक्वेरियम फिश एंड पेट्स लास्ट कॉर्नर एमजी रोड जयगांव। आप देख रहे हैं आपके चैनल वॉइस आपकी आवाज। ফিরে আসলাম আজকের বিস্তারিত খবরে। গতিধারা প্রকল্পের মাধ্যমে গাড়ি কিনে বিপাকে গাড়ির মালিকরা, বিভিন্ন সরকারি দপ্তরে হয়রানির অভিযোগ গাড়ির মালিকদের। এরই প্রতিবাদে এদিন মালদা রুটের রাজসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গাড়ি মালিকরা। গতিধারা প্রকল্পের মাধ্যমে গাড়ি কিনে বিপাকে গাড়ির মালিকরা, বিভিন্ন সরকারি দপ্তরের হয়রানির অভিযোগ গাড়ির মালিকদের। এরই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গাড়ি মালিকদের। এই সকল গাড়ি মালিকদের পাশে দাঁড়িয়ে বিজেপি নেতা উজ্জ্বল রায়ের নেতৃত্বে এই বিক্ষোভে সামিল হন শতাধিক বিজেপি কর্মীও। সোমবার সকাল 10টা থেকে মালদা রুটের রাজসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। ইংরেজিতে থানার কোতোয়ালি অঞ্চলের এই পথ অবরোধে সামিল হন গাড়ির মালিকরা এবং বিজেপি কর্মীরা। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাজ্যসড়ক। ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজি থানার বিশাল পুলিশ বাহিনী, তারা পরিস্থিতি সামাল দেয়। এই বিষয়ে বিজেপি নেতা উজ্জ্বল কুমার রায় জানান, গতিধারা প্রকল্পের মাধ্যমে গাড়ি কিনে বিপাকে 40-45 জন গাড়ির মালিক, তাদের নির্দিষ্ট কোনো স্ট্যান্ড নেই, রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তুলতে বাধা দেওয়া হয়, সঙ্গে পুলিশের হয়রানি। এর ফলে প্রতিদিন তাদের রুজি রোজগার কমে আসছে। ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে গতিধারা প্রকল্পের মাধ্যমে তারা যে গাড়ি নিয়েছিল এখন সেই ঋণ পরিশোধ করতে পারছে না। তাই এই সকল গাড়ি মালিকদের সমস্যার সমাধান না হলে আগামীতে বড়সড় আন্দোলন সংগঠিত করবে বিজেপি বলে জানান উজ্জ্বল রায়। করলাম কেন করলেন? তার প্রধান কারণ হচ্ছে যে আমাদের মন্ত্রী একটা গতিধারা যে প্রজেক্ট, সেই প্রজেক্ট থেকে আমরা সাধারণ ছেলেরা ম্যাজিক গাড়িগুলো নিয়েছিলাম। ম্যাজিক গাড়িগুলো নেওয়ার পর সেই গাড়ি আমরা চালাচ্ছি, কিন্তু সেই গাড়ি আমরা চালাবার সময় রাস্তাতে আমরা চালাতে পারছি না। বিভিন্ন জায়গাতে স্ট্যান্ডে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং আমরা কোনোভাবে আর চলতে পারছি না। এবং প্রত্যেক গাড়ি আমাদের লোনের মাধ্যমে নেওয়া, এই গাড়িটা লোনের মাধ্যমে আমাদের প্রত্যেকের ছেলে মেয়েরা আর দারুণ একটা অসুবিধার মধ্যে পড়ে গেছে। এই গাড়িটা নিয়ে আমরা গাড়ি যখনই চালাতে যাচ্ছি তখন হচ্ছে প্রথমভাবে প্যাসেঞ্জার নিতে দিচ্ছে না বিভিন্ন গাড়িরা। আমরা কোনো গাড়িদের সাথে কোনো আমাদের পার্সোনাল কোনো দূর সম্পর্ক আমরা রাখতে চাইছি না। আমরা শুধু অনলি ফর সরকারকে এবং পুলিশ প্রশাসনকে আমরা জানাতে চাইছি যে আমাদের স্থানীয়ভাবে আমাদের একটা জায়গা করে দেওয়া হোক। অন্যদিকে এই বিষয়ে গাড়ি মালিকরা জানান, রাজ্য সরকারের গতিধারা প্রকল্পের মাধ্যমে গাড়ি নিয়ে তারা আজ দিশেহারা। পুলিশি হয়রানি সহ বিভিন্ন রকম হয়রানির শিকার তারা, মাসিক কিস্তি দিতে পারছে না তারা, তাই তাদের এই আন্দোলন। আমরা আজকে আন্দোলন করছি, আমরা যেন সুস্থ করে গাড়ি চালাতে পারি, আমরা স্ট্যান্ড দোয়ানো হোক, আমরা গাড়ি চালাতে চাই, আমরা যেন প্যাসেঞ্জার করে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করি, বারবার করে আবেদন করি যে আমরাকে গাড়িটা যেন চালানোর জন্য। আজকে তোমাদের দাবি না পূরণ হলে কি কত অবধ আমরা আন্দোলন চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত আমরাকে না এখানে ই করবে, আমরাকে সুবিধা দিবে, আমরাকে গাড়ি চালার পারমিশন না করে দিবে রাজ্য সরকার, ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাবো, যতক্ষণ না দিবে ততক্ষণ রাত দিন চালিয়ে যাবো আন্দোলন। নাম উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। কেন্দ্রীয় সরকারের এনআরএস চালুর প্রতিবাদে ও জনসংযোগের উদ্দেশ্যে মাথাভাঙ্গা 1 নং ব্লকের আমতলী বাজার থেকে গোলকগঞ্জ চৌপতি পর্যন্ত মিছিল করল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় সরকারের এনআরসি চালুর প্রতিবাদে ও জনসংযোগের উদ্দেশ্যে এদিন মাথাভাঙ্গা 1 নং ব্লকের আমতলি বাজার থেকে গোকুলগঞ্জ চৌপতি পর্যন্ত মিছিল করল তৃণমূল কংগ্রেস। এদিনকার এই মিছিলে উপস্থিত ছিলেন শীতলকুচি বিধানসভার বিধায়ক হিতেন বর্মন, মাথাভাঙ্গা 1 নং ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কামাল হোসেন, শ্রমিক নেতা আলিজার রহমান সহ প্রমুখ কর্মীবৃন্দ। শিল্পাঞ্চলের জন্য জমি প্রদর্শন করলেন জেলা শাসক। এদিন চাঁচল 2 নং ব্লকের খেমপুর গ্রাম পঞ্চায়েতের বাবুপাড়া এলাকায় প্রায় 17 একর জায়গা প্রদর্শন করলেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য।
শিল্প অঞ্চলের জন্য জমি প্রদর্শন করলেন জেলে হাসক। এদিন বেলা 12টা নাগাদ চাঁচল 2 নং ব্লকের খেমপুর গ্রাম পঞ্চায়েতের বাবুপাড়া এলাকায় প্রায় 17 একর জায়গা প্রদর্শন করলেন জেলা হাসক কৌশিক ভট্টরাজ। জেলা হাসক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন চাঁচল মহকুমার শাসক সব্যসাচী রায়, অতিরিক্ত জেলা হাসক অর্ণব চট্টোপাধ্যায়, চাঁচল 2 নং ব্লকের বিডিও অমিত কুমার সাহু সহ অন্যান্যরা। উত্তর মালদা কেন্দ্রের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল যাতে উত্তর মালদা কেন্দ্রে একটি শিল্পাঞ্চল করা হয়। সোমবার তাদের দাবি মতো বিভিন্ন দপ্তরের আধিকারিক জমি প্রদর্শন করেন জেলা হাসক। জমি প্রদর্শনের পর তিনি বলেন, উত্তর মালদা কেন্দ্রের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল ওই এলাকায় শিল্পাঞ্চল গড়ে উঠুক। সোমবার চাঁচল 2 নং ব্লকের খেমপুর গ্রাম পঞ্চায়েতের একটি জমি প্রদর্শন করা হয় এই এলাকায়। শিল্পাঞ্চল হলে কর্মসংস্থানও বাড়বে। সরকারি জমিতে শিল্পাঞ্চল করার জন্য যা করণীয় তা প্রশাসনের উদ্যোগে করা হবে বলে তিনি জানান। সরকারি জমি আছে, সেটা দেখলাম। আমাদের চাঁচল এলাকাতে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি ছিল, দীর্ঘদিন ধরেই মালদা জেলার যারা এন্টারপ্রেনিয়ার রয়েছেন তাদের একটা ডিমান্ড রয়েছে। এখানে প্রচুর নতুন নতুন ইন্ডাস্ট্রি গড়ে তোলা ইচ্ছে রয়েছে, গড়ে তোলার ইচ্ছা রয়েছে তাদের। তারা একটা জমি খোঁজ করছিল, সুটেবল জমি। তো আমরা এখানে একটা ভালো জমি, সরকারি জমি পেয়েছি। আমরা সেটাকে দেখলাম আজকে ভালো করে, তার বিভিন্ন অ্যালাইনমেন্ট ইত্যাদি কী আছে এবং কোন দিকে ড্রেনেজ সিস্টেম ইত্যাদি করা হবে, কী ধরনের ইন্ডাস্ট্রি এখানে হতে পারে সবগুলো আমরা এখানে পর্যালোচনা করলাম। আমাদের ডিএম সাহেব এবং মালদা মার্কেট অ্যাসোসিয়েশন থেকে সব লোকজনরা এসেছিলেন, আমাদের পিরিয়ড হিসেবে ছিল এখানে। আমাদের এটা আমাদের কাশিমপুর মোজাপুরে চাঁচল 2 নম্বর ব্লকের আন্ডারে হেমপুর অঞ্চলের মধ্যে। এখানে আমাদের প্রচুর জায়গা, সরকারি জায়গা পড়ে আছে এবং সুন্দর যোগাযোগ ব্যবস্থা রাস্তার পাশে। সেটাকে আমাদের এখান থেকে প্রপোজাল ছিল যদি কোনো ইন্ডাস্ট্রি করা যায়। এরকম আমাদের মালদাতে ধরেন যে আম ছাড়া কোনো অন্য ইন্ডাস্ট্রি নাই, যেগুলো এখানে সহজে কাঁচামাল পাওয়া যাবে, যেমন আমাদের জুট আছে প্লাস মাখনা আছে। এই টাইপের যদি কোনো ইন্ডাস্ট্রি করা যায় সেটা নিয়ে প্রপোজাল পাঠানো হয়েছিল এবং সেটা আমাদের ডিএম সাহেব এর আগেও এসেছিলেন এবং অলরেডি আমাদের একটা FCI গোডাউনের অ্যাকোয়ার করেছে এবং পাশেও আমাদের মোটামুটি এখনও 16 একর জায়গা পড়ে আছে এবং সেখানে যাতে ভালো ইন্ডাস্ট্রি হয়, যাতে এলাকাবাসীর উন্নয়ন হবে এবং লোকের কর্মসংস্থান হয়, এটার জন্য ওনারা এসেছিলেন, দেখে গেলেন। এই বিষয়ে মালদা জেলা ব্যবসায়ীদের নেতা তথা বিশিষ্ট শিল্পপতি উজ্জ্বল সাহা জানান, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মালদার জেলা সফরে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে এসেছিলেন। আমরা জেলার যারা শিল্পোদ্যোগীদের পক্ষ থেকে আমাদের দাবি ছিল উত্তর মালদায় বিভিন্ন সম্ভাবনাকে খতিয়ে দেখে সেখানে একটা শিল্প কেন্দ্র কিংবা ইন্ডাস্ট্রিয়াল হাব করার জন্য আমরা দাবি রেখেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাবি মতো জেলা শাসককে পাঠিয়েছেন, সেখানে জেলা শিল্প উদ্যোগ কেন্দ্রের জেলা ম্যানেজার ছিলেন, অতিরিক্ত জেলা শাসক ইন্ডাস্ট্রি উনিও ছিলেন এবং আমাদের শিল্প উদ্যোগীরা ছিলেন। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট, ভয়েস নিউজ সংবাদ, আজকের মতো এ পর্যন্তই। घर में एक यादों की दीवार हो, मैं कौन हूं और आई मैं कहां से, किन किन राहों से गुजरी हूं। दीवारें नहीं, यादें हैं। कुछ नए नए से रंगों में मेरा नया नया अंदाज भी हो और हो एक कोना ऐसा जो ख्वाबों की खातिर खाली हो। पेश है बर्जस सिल्क ग्लैमर क्रिस्टल रिफ्लेक्टिव टेक्नोलॉजी के साथ। दीवारें नहीं, यादें हैं। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaina. आप
है आपके चैनल वॉइस, आपकी आवाज़।